নমস্কার বন্ধুরা জবেষ্ট চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা কলগেট কোম্পানিতে আবারও নতুন করে কর্মী নিয়োগ চলছে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন তো কলগেট কোম্পানিতে কাজ করার জন্য কোনোরকম কোনো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি যে কোনো যোগ্যতায় যে কোনো অভিজ্ঞতায় আপনারা এখানে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন তো কলগেট কোম্পানিতে কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা করে বেতন পাবেন কী কী ফ্যাসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে এছাড়া কোন কোন লোকেশানে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত সব কিছু বিষয় আজকেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা কলগেট কোম্পানিতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সমস্ত স্টেপগুলি এবার আমরা জব ডিসক্রিপশান বক্সের মাধ্যমে দেখে নেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কলগেট কোম্পানি জব টু জিরো টু ফোর অর্থাৎ কলগেট কোম্পানিতে যে রিক্রুটমেন্ট চালু হয়েছে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল ড্যাশবোর্ডে আমরা এখন বর্তমানে আছি জব ডিসক্রিপশান বক্সের মাধ্যমে আমরা দেখে নেব কলগেট কোম্পানিতে কতগুলি পদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন কলগেট কোম্পানিতে কাজ করার জন্য আপনাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন সমস্ত স্টেপগুলি এবার আমরা একে একে দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ একশো চুয়ান্নটি শূন্য পদে বর্তমানে কলগেট কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে এই একশো চুয়ান্নটি শূন্য ছেলে মেয়ে উভয় প্রার্থী আপনারা এখানে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন কলগেট কোম্পানিতে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য ছেলে মেয়ে উভয় প্রার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কলগেট কোম্পানিতে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো অর্থাৎ বেশ কিছু ডিপার্টমেন্টের জন্য এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়নি আবার কিছু ডিপার্টমেন্টের জন্য কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যেমন ডেটা এন্ট্রি অপারেটর স্ক্যানিং ক্যাশ ম্যানেজার এই সমস্ত বেশ কয়েকটি ডিপার্টমেন্টে আপনাদের অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস এবং উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আপনারা ভালো স্যালারিযুক্ত ডিপার্টমেন্টে আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো এক্সপিরিয়েন্স নো অর্থাৎ কাজের সম্বন্ধে কোনো কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি যে কোনো অভিজ্ঞতায় যে কোনো যোগ্যতায় এই কলগেট কোম্পানিতে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব এজ লিমিট অর্থাৎ সীমা কী চাওয়া হয়েছে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে ছেলেদের ক্ষেত্রে সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে যে সীমাটা চাওয়া হয়েছে সেটা হলো আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করতে পারবেন কলগেট কোম্পানিতে কাজের জন্য এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব ডিউটি টাইম অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হবে কলগেট কোম্পানিতে কাজের জন্য এখানে কাজ করতে হবে নাইন আওয়ার প্লাস ওয়ান আওয়ার ব্রেক অর্থাৎ নয় ঘন্টা প্রতিদিন আপনাদের কলগেট কোম্পানিতে ডিউটি করতে হচ্ছে এস এছাড়া আপনারা এর সঙ্গে পেয়ে যাচ্ছেন এক ঘন্টা ব্রেক অর্থাৎ দুপুরের লাঞ্চ টাইমটা এক ঘন্টা আপনারা টিফিন টাইমের জন্য ব্রেক পেয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব স্লাইডি অর্থাৎ মাসিক বেতন আপনারা কলগেট কোম্পানিতে কাজ করার জন্য কত টাকা বেতন পাবেন এখানে আপনারা জয়েন্ট হওয়ার সাথে সাথেই চোদ্দো হাজার আটশো টাকা এই পেয়ে যাবেন এবং আপনাদের সেলাইডির প্রমোশান হতে পারে উনিশ হাজার ছশো টাকা যে সমস্ত ব্যক্তিদের কোয়ালিফিকেশান নেই তাদের ক্ষেত্রে এই দেওয়া হবে এবং যাদের কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু ভালো স্যালারিযুক্ত ডিপার্টমেন্টে এখানে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখব ফেসিলিটি অর্থাৎ কলগেট কোম্পানিতে কি কী সুযোগ সুবিধা পাবেন আপনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি এ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি কিন্তু আপনারা কলগেট কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করছে এর জন্য আপনাদের বেতন থেকে কোনোরকম কোনো কিন্তু পয়সা কাটবে না কোম্পানি থেকে এটি সম্পূর্ণ কোম্পানি থেকে আপনাদেরকে ফ্রি প্রোভাইড করছে এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব নেমা পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কলগেট প্যাকেজিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছেন স্ক্যানিং ডেটা এন্ট্রি ডিসপুট চেকিং স্টোর কিপার স্টোর ম্যানেজার লোডিং আনলোডিং এই সমস্ত বেশ কয়েকটি পোস্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে কলগেট কোম্পানিতে তো এই সমস্ত বেশ কয়েকটি পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন কলগেট কোম্পানিতে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন জব লোকেশন অর্থাৎ কোন কোন লোকেশানে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত লোকেশনগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কলকাতা এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন শিয়ালদা ধুলাগড় হাওড়া নদীয়া বর্ধমান এর সঙ্গে দেখতে পাচ্ছেন সাউথ টোয়েন্টি ফোর পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আপনি কাজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন নিউ টাউন দমদম এই সমস্ত বেশ কয়েকটি লোকেশানে কিন্তু বর্তমানে কলগেট কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে তো এই সমস্ত লোকেশানে আপনারা আবেদন করে কাজে নিয়োগ হতে পারবেন তো এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন কলগেট কোম্পানিতে কাজের জন্য এখানে আপনাকে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে কিভাবে আপনি আবেদন করবেন অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশান বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরেই কিন্তু ওখানে এই জারের অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর আপনি পেয়ে যাবেন এই সঙ্গে ডিরেক্টলি কন্ট্রাক্ট করুন কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাকা আপনারা স্যালারি পাবেন কীভাবে আপনারা আবেদন করবেন কোন কোন লোকেশানে কাজ পাবেন আপনারা সমস্ত সব কিছু কিন্তু এই যারা অফিসিয়াল কন্ট্রাক্ট নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা একটি কলের মাধ্যমে জানতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধুদের কাছে আর এখনও যদি যথেষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী সরকারি এবং বেসরকারি জব নিউজ রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ধন্যবাদ